नमस्कार বন্ধুরা, জব ভ্যাকেন্সি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই সবাইকে স্বাগত। আবার তোমাদের জন্য নতুন চাকরি সুযোগ নিয়ে চলে এসেছি। এবারে যে চাকরিটা এনেছি ব্যাংকের তরফ থেকে, যে ব্যাংকটা প্রাইভেট ব্যাংক, প্রাইভেট ব্যাংকের চাকরির আপডেট নিয়ে চলে এসেছি। তোমরা সবাই জানো আজকাল কিন্তু সরকারি চাকরি পাওয়া কতটা ডিফিকাল্ট, সেই তুলনায় কিন্তু প্রাইভেট কোম্পানিতে যদি আবেদন করো সেখানে কিন্তু কম্পিটিশন লেভেলটা অনেক কম থাকে। তাই যারা যারা প্রাইভেট কোম্পানির জন্য আবেদন করতে চাও বা সরকারের সাথে সাথে প্রাইভেট কোম্পানির জন্য অ্যাপ্লিকেশন করছো, তারা কিন্তু এই আইসিআইসি ব্যাংকের জন্য আবেদন করতে পারো, যেখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করেই তোমরা আবেদন করতে পারবে। তো চলো দেখে নিই কী কী পজিশান বেরিয়েছে বা কোন কোন পদে তোমরা আবেদন করতে পারবে। আমি তোমাদের বলে দিই যে রাজ্যের বিভিন্ন জায়গায় আইসিআইসি ব্যাংকে যেখানে যেখানে ব্রাঞ্চ আছে, বিভিন্ন ব্রাঞ্চে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টের পরে পজিশান বা পোস্টিং হতে পারে, সেটার জন্যও কিন্তু তোমাদের প্রিপারেশন রাখতে হবে। এবং আবেদন করার জন্য নিচে দেওয়া যে অফিশিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে তোমরা আবেদন করতে পারো। প্রথমেই তোমরা আরেকটা ইম্পর্টেন্ট খবর বলে দিই, যারা আইসিআইসি ব্যাংকের তরফ থেকে ট্রেনিং নিতে চাও, যেটা কিন্তু আইসিআইসি ব্যাংকের তরফ থেকে এই ট্রেনিংগুলো প্রোভাইড করা হয়, যেটাতে কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারো। এখানে তোমরা দেখতে পাবে সেলস ম্যানেজমেন্ট প্রোগ্রাম, প্রোবেশনারি অফিসার প্রোগ্রাম, আইসিআইসি বিজনেস লিডারশিপ প্রোগ্রাম। এই তিনটে ট্রেনিং চলছে, যেই তিনটে প্রোগ্রামের মাধ্যমে কিন্তু স্টুডেন্টদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। সেটা জানার জন্য যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করো, তার জন্য আলাদাভাবে আমি নতুন ভিডিও করব। কিন্তু আজকের ভিডিওতে আমি বলবো কী কী রিক্রুটমেন্ট বেরিয়েছে। আজকে আমি বলে দিই কলকাতার সাথে সাথে পুরো ভারতে কিন্তু বিভিন্ন জায়গায় রিক্রুটমেন্ট করা হচ্ছে এই আইসিআইসি ব্যাংকের তরফ থেকে, যেখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে। চলো প্রথমেই দেখে নিই, প্রথমে বেরিয়েছে যেই পোস্টিংটা সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার, বিজনেস ব্যাংকিং স্পেশালাইজড, সলিউশন ম্যানেজার এন্টারপ্রাইজ সলিউশন, রিলেশনশিপ ম্যানেজার প্রাইভেট ব্যাংকিং গ্রুপ, প্রোবেশনারি অফিসার প্রোগ্রাম, অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার মিড মার্কেট গ্রুপ। এই পজিশানগুলো দেখে তোমাদের মনে হয়তো হবে অনেক বেশি কোয়ালিফিকেশনের দরকার, বাট আমি তোমাদেরকে বলবো এগুলোতে তেমন কোনো বেশি কোয়ালিফিকেশনের দরকার হয় না, শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। তাছাড়া এখানে বেরিয়েছে অ্যাকাউন্ট ম্যানেজার ট্রানজ্যাকশন ব্যাংকিং এবং রিলেশনশিপ ম্যানেজার স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। এবার চলে আসছি কিভাবে তোমরা আবেদন করবে। এবারে তোমাদেরকে আমি প্রথমে বলবো, যারা যারা এখানে যেসব পোস্টগুলো দেখলে তোমরা সরাসরি লিংকে গিয়ে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবে। এবং এখানে আসার পরেই কিন্তু তোমরা দেখতে পাবে কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে এবং কী কী কোয়ালিফিকেশানে নিয়োগ করা হচ্ছে। যেমন ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের জন্য যদি তোমরা আবেদন করতে চাও তাহলে কিন্তু দিল্লি, ব্যাঙ্গালোর এবং মুম্বাই, আবার অনেকগুলো পোস্ট আছে যেগুলোতে অ্যাক্রস ইন্ডিয়া মানে ভারতের যে কোনো প্রান্তে তোমাকে কিন্তু পোস্টিং দেয়া হতে পারে। এবার চলে আসি আবেদন করা। তো ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের ওপর যদি তুমি আবেদন করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে প্রথম দেখতে হবে যে কোন পজিশানের জন্য তুমি পারফেক্ট, এবং সেই পজিশানটার উপরে তোমাকে ক্লিক করতে হবে। সেটা ক্লিক করার পরেই কিন্তু তোমরা সেখান থেকে আরও ডিটেলসে সব কিছু জানতে পারবে। যেমনটি আমি তোমাদেরকে দেখাচ্ছি সেমভাবেই তোমরা কিন্তু নিজের ফোন বা কম্পিউটার থেকে তোমরা আবেদন করতে পারবে। তো এখানে যদি তুমি ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের জন্য যদি আবেদন করো তাহলে ওটার উপর ক্লিক করবে, এবং ওটা ছাড়া যেগুলো আছে তার জন্যও কিন্তু সেমভাবে আবেদন করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন পাস হতে হবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, এটাও মাথায় রাখতে হবে। যারা ওয়ার্ক এক্সপিরিয়েন্স যে পজিশানগুলোতে নেই, যেমন এখানে 0-1, তাহলে এই প্রোবেশনারি অফিসারের জন্য যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না। তো এটার জন্যও যদি আবেদন করতে চাও তাহলে তুমি এটাতেও আবেদন করার জন্য অ্যাপ্লাই করতে পারো। এখানেও কিন্তু তোমাকে দেখতে পাবে গ্র্যাজুয়েশন পাস করলেই কিন্তু আবেদন করতে পারছো, যেখানে 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, অ্যাক্রস ইন্ডিয়াতে তোমাদের জব পোস্টিং থাকবে। এবার চলে আসি আবেদন করা। আবেদন করার জন্য শুধুমাত্র অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করে দাও, তার উপরে ক্লিক করলেই কিন্তু তোমাদের এখান থেকে তোমাদের নতুন সাইন আপের যে পজিশানটা আছে সেটা পেয়ে যাবে, যেটাতে কিন্তু তোমাদের ফর্ম দেওয়া হবে। তোমাদের বলে রাখি কোনো রকম আবেদন করার জন্য কোনো রকম এখানে চার্জ বা অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হয় না, এটা মাথায় রাখবে, এবং কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস এখানে কিন্তু নিয়ে চাকরিও দেওয়া হয় না। আর তাছাড়া বলে রাখি সিলেকশন প্রসেসটা শুধুমাত্র ইন্টারভিউর ওপরে ভিত্তি করে হবে।
তো এখানে প্রথমে তোমাদের বলা হয়েছে আপলোড রিজিউম পার্সোনাল ডিটেলস। তাহলে প্রথমে তোমার রিজিউম এবং পার্সোনাল ডিটেলস দেবে, তারপর একাডেমিক ইনফরমেশন দেবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেবে, তারপরে সাপ্লিমেন্টারি ইনফরমেশন দিয়েই তোমরা ফর্মটা ফিল আপ করবে। এইভাবেই কিন্তু ফর্মটা তোমরা সুন্দরভাবে ফিল আপ করবে এবং বুঝে শুনে ফিল আপ করবে, তারপরে সাবমিট করবে। সাবমিট করার পরেই কিন্তু তোমাদের জন্য তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাবে এবং কিছুদিনের পরেই তোমাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে এবং সেই ইন্টারভিউর মাধ্যমেই তোমাদের কিন্তু চাকরি দেওয়া হবে। তোমাদেরকে আমি আরও ডিটেলসে বলে দেবো, যদি তোমরা কিছু জানতে চাও তাহলে কমেন্ট করতে পারো, আর যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা কমেন্ট করতে পারো। ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার এই চ্যানেলটি। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।